ছাত্রীরা, আজকে আমি ক্লাস সিক্সের অঙ্কের কোষে দেখি 16.1 চ্যাপ্টারটি শুরু করছি। 16.1 এর প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলোর সংখ্যা রেখায় দেখায় ও নাম দিই। আচ্ছা, তাহলে এর জন্য তাহলে আগে আমাকে কি করতে হচ্ছে, একটা সংখ্যা রেখা বানাতে হচ্ছে। তো সংখ্যা রেখাটা কি, যে সংখ্যা রেখাটা হলো একটা সরল রেখা, সেই যার সরল রেখাটার মাঝখানে বলছে কি আছে, একটা শূন্য আছে এবং শূন্যর ডান দিকে দেখো +1 +2 +3 এইভাবে পরপর সব ধনাত্মক সংখ্যা আছে, আর শূন্যর বাঁদিকে -1 -2 -3 -4 এইভাবে সব ঋণাত্মক সংখ্যা আছে, আর শূন্যটা এই ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার মাঝখানে আছে। এটা কোনো ধনাত্মক সংখ্যাও নয় ঋণাত্মক সংখ্যাও নয়। এবং হচ্ছে শূন্য থেকে হচ্ছে যত ডান দিকে যাবে তত বলছে যে সংখ্যাগুলোর মানগুলো কিন্তু বাড়তে থাকবে, আর যত বাম দিকে যাবে তত কিন্তু সংখ্যার মানটা কমতে থাকবে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, কতগুলো মান বলে দিয়েছে এখানে, +5 -2 +3 -6 +2 -5 এইগুলো বলছে সংখ্যা রেখায় এইগুলো বসিয়ে এবং সেগুলোর বলছে নাম দিতে বলছে। দেখো আমি প্রত্যেকটার নাম দিয়ে দিয়েছি। নাম দেওয়ার পর এবারে কি চেয়েছে, বলেছে বি থেকে ই এর দূরত্ব কত ঘর মাপি। তাহলে বি থেকে ই এর দূরত্বটা কত ঘর হচ্ছে, 1 2 3 4। তাহলে বি থেকে ই এর দূরত্ব 4 ঘর। এরপর সি এরটা কি বলেছে, এ বি এর থেকে কত ঘর ডান দিকে মাপি। এ হচ্ছে বি এর থেকে কত ঘর ডান দিকে, তাহলে বি থেকে এখান থেকে গোনো 1 2 3 4 5 6 7। দেখো সেটাই লেখা হয়েছে, এ বি এর থেকে 7 ঘর ডান দিকে। এরপর ডি এরটা কি বলেছে, ডি ই এর থেকে কত ঘর বাম দিকে মাপি। ডি ই এর থেকে, তাহলে ই এর থেকে বাঁ দিকে মানে 1 2 3 4 5 6 7 8, তাহলে ডি ই এর থেকে 8 ঘর বাম দিকে। পরেরটা দেখো কি বলেছে, ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে লিখি। ডি এফ এর থেকে, এফ এর থেকে কত ঘর, 1 ঘর, তাহলে ডি এফ এর থেকে 1 ঘর বাম দিকে। এরপর দেখো এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কি। এ আর এফ, এর ঘরে দেখো কত আছে, +5, এফ এর ঘরে আছে দেখো -5, তাহলে সম্পর্ক কি, এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটি হলো যথাক্রমে +5 ও -5, এদের মধ্যে সম্পর্কটা হলো এরা হলো পরস্পর বিপরীত সংখ্যা। এরপর দেখো বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কি। বি আর ই, বি এর ঘরে আছে দেখো -2, ই এর ঘরে আছে দেখো +2, তাহলে বলেছে এদের পরম মান বার করতে। তাহলে পরম মানটা কত হচ্ছে, বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটি হলো যথাক্রমে -2 ও +2, এদের পরম মান হলো 2। পরম মান কাকে বলছে, বলছে সংখ্যা দুটোর -2 আর +2 এই সংখ্যা দুটোর বলছে যে যখন চিহ্ন ছাড়া যে মানটা সেই মানটাই হলো সেই সংখ্যা দুটির পরম মান। ঠিক আছে, এরপর দুইয়ের তাকে কি বলেছে, নিচের রাশিগুলি কি বোঝায় লেখে, -10 টাকা লাভ বলতে কি বোঝাচ্ছে। -10 টাকা লাভ মানে -10 টাকা ক্ষতি। আবার দেখো কি দিয়েছে, -15 মিটার উপরে মানে 15 মিটার নিচে, -36 গ্রাম কম মানে -36 গ্রাম বেশি, এরপর -18 মিটার পূর্ব দিকে মানে 18 মিটার পশ্চিম দিকে, -23 টাকা জমা মানে 23 টাকা খরচ। এরপর এফেক্টটা কি দিয়েছে, -5 কিলোমিটার দক্ষিণ দিকে মানে 5 কিলোমিটার উত্তর দিকে।
এরপর তোমরা দেখো এখানে নিচের সংখ্যাগুলির পরম মান লিখি। তাহলে দেখো আমি কি বলেছি, পরম মান বলতে কি বোঝাচ্ছে, যে চিহ্ন ছাড়া কোনো মাইনাস বা প্লাস কোনো চিহ্ন থাকবে না, শুধুমাত্র যে সংখ্যাটার সেই সংখ্যাটাই হচ্ছে পরম মান। তাহলে এখানে কত আছে, -12, মানে সেটা কত, 12। তারপরে আছে +13, মানে 13, -22, 22, -61 এর পরম মান 61, +17 এর পরম মান 17। এর পরেরটা কি বলেছে, নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজে। ফার্স্টেরটা কি বলেছে, 10 টাকা ব্যয়। বিপরীত রাশি হচ্ছে দু রকমের হতে পারে, একটা হচ্ছে -10 টাকা ব্যয় অথবা 10 টাকা জমা। এরপরেরটা কি বলছে, -15 মিটার উপরে ওঠা, মানে 15 মিটার উপরে ওঠা অথবা -15 মিটার নিচে নামা। এরপরেরটা সিএরটা কি বলেছে, 81 টাকা লাভ, মানে -81 টাকা লাভ অথবা 81 টাকা ক্ষতি। এরপর একইভাবে ডিএরটা -35 মিটার নিচে নামা, মানে 35 মিটার নিচে নামা অথবা -35 মিটার উপরে ওঠা। ইয়েরটা -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, -24 কিলোগ্রাম ওজন হ্রাস অথবা 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। এরপর এফেরটা 28 মিটার ডান দিকে, মানে -28 মিটার ডান দিকে অথবা 28 মিটার বাম দিকে। এরপর জিএরটা কি আছে, 9 কিগ্রা ওজন হ্রাস, মানে -9 কিগ্রা ওজন হ্রাস অথবা 9 কিগ্রা ওজন বৃদ্ধি। এরপর দেখো ফাইভের দাগে যেটা আছে, সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসায়। এখানে দেখো তোমাদের করে দিয়েছি 0 <5, 0 > -6, 6 > -6, -8 > -10, -1 > -11, 11 > 15, -10 > 2, -100 > -50। এরপর ছয়েরটা দেখো, -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। তাহলে -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি লিখেছি, দেখো -15, -20, -24, -35। এগুলো ছাড়াও তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো আরও অন্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমরা লিখতে পারো -12 থেকে, যেটা ছোট হবে। এরপর -8 চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে -8 চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -7, -5, -4, -2। ছাত্রীরা আজকে তাহলে এতটাই রইল, পরের দিন আবার নতুন অনুশীলনী শুরু করবো।